डियर ভিউয়ার্স वेलकम टू माई चैनल দেখুন এইটা আজকের আনন্দবাজার পত্রিকার তৃতীয় পেজের খবর প্রতিবেদনে কি বলা হয়েছে একটু দেখে নি এবার 24 মে পরে দাবি ছুটি এগোনোরই কি বলা হচ্ছে প্রতিবেদনটাই আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব তাপপ্রবাহ কমেছে হালকা বৃষ্টিও শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহের দরুন 7 দিনের হঠাৎ ছুটির পরে আজ সোমবার স্কুল আবার খুলছে কিন্তু তা খুলতে চলেছে মাত্র 7 দিনের জন্য এই অবস্থায় পূর্ব নির্ধারিত সূচি মেনে 24 মে গরমের ছুটি শুরু করার দাবি জানাচ্ছে শিক্ষা শিবির অর্থাৎ শিক্ষা শিবিরের তরফ থেকে এমনটা মনে করা হচ্ছে যে এখন তো গরম অনেকটাই কমে গেছে তাহলে পূর্ব নির্ধারিত যে 24 মে থেকে ছুটি ছিল এটা হাই স্কুলের ক্ষেত্রে সেই 24 মে থেকেই ছুটিটা আবার হোক সেই সঙ্গে এটা খুবই গুরুত্বপূর্ণ সামনের বছর থেকে গরমের ছুটি স্থায়ীভাবে এগিয়ে আনার দাবি তুলতে শুরু করেছেন সরকারি সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকেরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দিক আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কি দাবি তুলছে যে সামনের বছর থেকে গরমের ছুটি স্থায়ীভাবে এগিয়ে আনার দাবি তুলছে তারা অর্থাৎ প্রতি বছরই তো একটা শিডিউল থাকে যে এত তারিখ থেকে এত তারিখ অবধি গরমের ছুটি থাকবে কিন্তু বিগত কয়েক বছরে যে গরমের সময় যে অতিরিক্ত গরমটা পড়ে যায় বা তাপপ্রবাহ চলে যেটাকে হিট ওয়েভ বলছে তো তার জন্য কিন্তু আগাম বিদ্যালয়গুলোকে বন্ধ করে দিতে হয় বা ছুটিটা এগিয়ে আনতে হয় তো সেইটা যাতে না করতে হয় তার জন্য আগে এগিয়ে আনার কথা বলছে বিভিন্ন সরকারি সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকেরা তাদের বক্তব্য গরমের প্রকোপে প্রায় প্রতি বছরই যখন ছুটি এগিয়ে আনতে হচ্ছে পাকাপাকিভাবে সেটা এগিয়ে আনলে বাড়তি ছুটি এবং পড়ুয়ার ক্ষতি এড়ানো যাবে গ্রীষ্মের মেজাজ মর্জি কয়েক বছর ধরে ভীষণভাবে অনিশ্চিত হয়ে পড়ায় অন্যান্য ক্ষেত্রের সঙ্গে সঙ্গে সমস্যায় পড়ছে স্কুল শিক্ষা খুব স্বাভাবিক বিষয় বা এটা আমরা প্রত্যেকেই লক্ষ্য করছি এটা হচ্ছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা তর্ক বিতর্ক চলছে এক পক্ষ ছুটি চাইছে এক পক্ষ ছুটির বিরোধিতা করছে নির্ধারিত গরমের ছুটি ছাড়াও দহন দাপটে বাড়তি ছুটি দিতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যেমনটা ঘটছে চলতি বছরে অতিরিক্ত ছুটির দরুন পঠন পাঠনের ক্ষতি এড়াতেই সামনের বছর থেকে গরমের ছুটি স্থায়ীভাবে এগিয়ে আনার দাবি উঠছে অর্থাৎ যে কথাটা উঠছে সেটা হচ্ছে সামনের বছর থেকে কিন্তু গরমের ছুটিটা এগিয়ে আনার জন্য শিক্ষক শিক্ষিকাদের আশঙ্কা প্রকৃতির রোষে ছুটি এগিয়ে আনার ফলে যেভাবে দীর্ঘকাল স্কুল বন্ধ রাখতে হচ্ছে তাতে ছাত্রছাত্রীদের পাঠ্যক্রম শেষ করতে সমস্যা হবে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি মনে করেন এমনিতেই সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কমছে এভাবে দীর্ঘ ছুটি থাকলে সরকারি স্কুল আরও পিছিয়ে পড়বে কমবে পড়ুয়ার সংখ্যা তার বক্তব্য গ্রীষ্মাবকাশের নির্ধারিত তারিখ 24 মে বদলে 2 মে থেকে সরকারি স্কুলে গরমের ছুটি পড়ে গেলেও বেসরকারি স্কুল খোলা থাকবে তাতে বেসরকারি স্কুলে চলে যাওয়ার প্রবণতা বৃদ্ধির আশঙ্কা আছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন প্রতিবার গরমের ছুটি এগিয়ে আনতে হচ্ছে ফলে ছুটি দীর্ঘ হয়ে যাচ্ছে তার চেয়ে আগামী বছর থেকে পরিকল্পনা করে গরমের ছুটি দেওয়া হোক প্রয়োজনে ছোট ছোট ভাগে ভাগ করে ছুটি দেওয়া হোক একই সঙ্গে তার দাবি তাপপ্রবাহ অতিবৃষ্টি বা অনুরূপ প্রাকৃতিক কারণে প্রয়োজনে স্কুলগুলির হাতে ছুটি মঞ্জুর করার ক্ষমতাও দেওয়া হোক প্রথম সূচি পরিবর্তন করে গরমের ছুটি 24 মের পরিবর্তে 2 মে শুরু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক শিবিরের বক্তব্য রুদ্ররোষ প্রশমিত বৃষ্টিরও ইঙ্গিত মিলছে আবহাওয়া যদি কম বেশি এমনটাই থাকে তাহলে 2 মে থেকে গরমের ছুটি দেওয়ার আদৌ দরকার আছে কি তাদের দাবি গরমের ছুটি শুরু হোক প্রথম সূচি অনুযায়ী অর্থাৎ 24 মে কারণ এত ছুটি থাকলে পাঠ্যক্রম শেষ করা যাবে না বলে শিক্ষক শিক্ষিকাদের আশঙ্কা এপ্রিলের প্রথম সপ্তাহ কাটতে না কাটতেই রাজ্য জুড়ে তাপপ্রবাহ শুরু হয় সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করেন জানিয়ে দেন গরমের ছুটি 24 মের পরিবর্তে 2 মে থেকে পড়বে তাপপ্রবাহ বাড়তে থাকায় গত 17 এপ্রিল থেকে 22 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়
সেই হঠাৎ ছুটির শেষে আজ রাজ্যের প্রায় সব সরকারি ও বেসরকারি স্কুল খুলতে চলেছে। স্কুল প্রধানদের সংগঠনের তরফে চন্দন বলেন, মুখ্যমন্ত্রীর কাছে আর্জি নির্ধারিত 24শে মে থেকেই গরমের ছুটি দেওয়া হোক, এখন আবহাওয়া অনেকটা ভালো, মে মাসে যদি ফের তাপপ্রবাহ শুরু হয় তখন অবস্থা বুঝে কিছুদিনের জন্য ছুটি দিলেই হবে। তো এই ছিল আজকের যে আনন্দবাজার পত্রিকার যে সংবাদ, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে সামনের বছর থেকে একটা ফিক্সড শিডিউলে গ্রীষ্মের যে ছুটি বা গ্রীষ্মাবকাশটা একটু এগিয়ে আনার কথা বিভিন্ন মহলেই উঠছে, বা এটা এগিয়ে আসলেও আসতে পারে, এবং যে ছুটিটা বিভিন্ন স্কুলের হাতে সেই ক্ষমতাটা দেওয়া হোক এমনটাও অনেকে জানাচ্ছে। এবং যে 24শে মে থেকে যে হাই স্কুলের ছুটি ছিল, এই যে ছুটিটা ওই দিন থেকেই হোক, এখন গরম অনেকটা কমে গেছে এমনটাও অনেকে মনে করছেন। এবং এটা আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গে গরম থাকে এবং সেই নিরিখে যে ছুটিগুলো দেওয়া হয়, তুলনামূলক উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কিন্তু সেই রকম গরমটা এই মুহূর্তে পড়ে না, বা বলা ভালো যখন গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যায় ঠিক সেই সময়টা থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু প্রচণ্ড দাবদাহ চলে। সেই সময়টাই সেই সমস্ত জেলাগুলোর জন্য ছুটিটা খুবই প্রয়োজনীয়, কিন্তু সেগুলো পাওয়া যায় না। তো এই সমস্ত প্রশ্ন বা তার উত্তর আমরা ভবিষ্যতে পাবো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, ধন্যবাদ।